সিরাজগঞ্জে ঘটে যাচ্ছে অলৌকিক ঘটনা। 5 বছরের বয়সী সাদ্দামের কাছ থেকে তেলপোড়া পানিপোড়া নিতে হাজারো মানুষের ভিড়। তেলপোড়া পানিপোড়া দেওয়ার সিস্টেমটাও অনেকটা ভিন্ন, কখনো বাবার কোলে, কখনো মায়ের কোলে, কখনো বা ময়মুরুব্বীদের কাঁধে উঠে তেলপোড়া পানিপোড়া দেয় এই সাদ্দাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এই সাদ্দামের কীভাবে তেলপোড়া পানিপোড়া দেয় এবং কোথায় থেকে পেলো আর কতটাই সত্য এই ঘটনা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুনে আছি যে ছোট বাচ্চাদের কোরবানি করতেছে, দেখি আমাদের এলাকায়। এখানে দেখেন কত মানুষ জড়ো হয়েছে, আমার মনে হচ্ছে অধিকাংশই হচ্ছে হলো এখানে পানিপোড়া নিতে আসছেন, তাই না? একজন 5 বছরের শিশু সে কি নিজের কাজগুলো ঠিকমতো করতে পারে? হয়তোবা আপনাদের ধারণা আছে যে করতে পারবে না এই জীবনে, কিন্তু আমরা এখন যে সিরাজগঞ্জে আছি এখানে একজন 5 বছরের শিশু বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করছে, সেটা হচ্ছে পানিপোড়া তেলপোড়ার মাধ্যমে। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এলাকার বাসিন্দা, আমরা তাদের কাছেই জানার চেষ্টা করব যে আসলে ঘটনার সত্যতা এবং কী পরিস্থিতি। ওদিকে অনেক মানুষ আছে যারা পানিপোড়া তেলপোড়া নেওয়ার জন্য এখানে হাজির হয়েছে। এখানে এক বয়স্ক কাকা আছে, কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, এই যে 5 বছরের শিশু, তার নাম নাকি সাদ্দাম, তাই না? সাদ্দাম। আচ্ছা, এই তেলপোড়া দিচ্ছে, পানিপোড়া দিচ্ছে, এটা শুরুটা হলো কিভাবে? এ তেলপোড়া পানিপোড়া দিচ্ছে, একে আমরা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করলে বলে যে শিখছো কীভাবে বাবা, সে বলে যে আমি আল্লাহর তরফে তখন শিখেছি। যদি আমরা জিজ্ঞাসা করি কীভাবে শিখলা, সেটা বলা যাবে না চাচা, এতটুকুই বলে। তারপরে আর আমার সাথে করিবাজের সম্বন্ধে কোনো কথা বলে না। আচ্ছা, এটা কি স্বপ্নে পাইছে এমন কিছু? এগুলো তো বলে না। ও, এগুলো বলে না? বলে না। আচ্ছা, আপনাদের তো প্রথম বিশ্বাস হওয়ার কথা না, পরবর্তীতে বিশ্বাসটা হলো কীভাবে? আমরা এরকমভাবে ওনার ঝাড়া ফুঁক বিশ্বাস করতাম না, কিন্তু উনি সর্বপ্রথমে ওনার মায়ের চিররোগা মানুষ, হাতে ব্যথা ছিল। জি। একদিন ওনার মায়ের হাতে ঝাড়া দিত, দেওয়ার পরে ওনার মার হাতটা ভালো হয়ে গেল। তারপরে কিছুদিন পরে ওনার নানাও খুব অসুস্থ মানুষ, মাজার চাইতে নিষ্কার হানি চিকন হয়ে যেত, নুলার মতো হয়ে যেত। জি। ওর নানাকে চিকিৎসা করে এখন ওর নানাও হাঁটাহাঁটি করতে পারে। বাচ্চা খেলাইতে যাইতে যদি ওনার বাচ্চার ওই বাচ্চার সাথে অন্য বাচ্চা ব্যথা পায়, উনি একটা ঝাড়া ফুঁ দেয়, দেওয়ার পরে বাচ্চা সেরে যায়। এরপরে যদি উনি বড় মানুষের যারা খেলাধুলা করে ওনারা দুঃখ পায়, কয় যে আমার কাছে আসো, উনি একটা ঝাড়া দিলে ওই ব্যথাটা সেরে যায়। এইভাবে করতে করতে উনি পাড়ার মধ্যে কিছু বয়স্ক মানুষকেও ব্যথাবাদ রোগের ঝাড়া দেয়, দিতে দিতে তারা ভালো হয়ে যায়। এইভাবে করতে করতে আজ দুইজন শুনে আত্মীয় স্বজন আসে, এইভাবে আসতে আসতে এখন অনেক বিভিন্ন দেশ মানুষজন আসে, আমরা কাতার করিয়া দিই, বাচ্চা কোলে বা কাঁধে ওইটা ঝাড়া দেয়। আচ্ছা কাকা, কোন কোন জেলা থেকে মানুষ আসে? সব জেলারই মানুষ আসে, সব জেলার মানুষই আসে। আচ্ছা, কি পরিমাণ মানুষ এখন হয়? তাও তো কালকে তো আমরা ঝাড়া দিছি নিম্নে 7-8 হাজার একদিনে খ্যাতের মধ্যে দিছিলাম। আচ্ছা, খ্যাতের মধ্যে দিয়ে তাদের মনে করেন যে বিদায় করছি। এতে করে কি কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া হয় কিনা? ওরে হাত দেওয়া শুরু যদি দেয় ওটা নেওয়া হয়, না হলে না হয়। মানে ওটা বাচ্চা হাতেই নেয় না, ওটা বাচ্চা হাতে নেয় না, বাচ্চা এক পর্যায়ে আগে নেয় নাই, কিন্তু বাচ্চার মা বাবা খুব গরিব। ওনার মা বাবাকে এক সময় ওনার মাকে আমরা গ্রামবাসী টাকা পয়সা তুলে চিকিৎসা করতাম। জি। এরকম গরিব উনি ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সা চালায়, এবার ঈদের আগে বাড়িতে আসার পরে বাচ্চা এরকম দেখে উনি আর কোনো জায়গায় যায় না, এই জন্য ওনাদের খাওয়ার জন্য কিছু পয়সা যদি মানুষ এমনি দেওয়া যায়, যাওয়ার সময় কোনো পয়সা ওই বাচ্চা নেয় না, হাতে নেয় না, বাচ্চা আয়োজন এসব করে, আমার পরিবাজির কোনো টাকা নেই। আচ্ছা কাকা, একটা বিষয় জানি, যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করার কথা সেই বয়সে সে বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট করাচ্ছে, এটা কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে কোন কোন রোগের মানুষগুলো আছে? মানুষ যে কোনো রোগের জন্য মনের থান যেটা ই করে, নিয়ত করে, সেটাই কাজ করে। মানে আগে কি কোনো রোগের কথা বলতে হয় নাকি শুধু পানি পড়া তেলপোড়া? কোনো কথা বলতে হয় না। জি 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 জি, বলেন। এই বাচ্চা হলো ওই যারা কাতারে দাঁড়ায়, বাচ্চা বলে দেয় আমাদের কাছে, বলে দেয় যে কোনো একটা নিয়তে, একজন মানুষের 2-3টা রোগও থাকতে পারে, যে কোনো একটা নিয়তে পানি এবং তেলের বোতল হাতে নেওয়া থাকবে, বাচ্চা ফুঁ দেওয়া যাবে, যে কোনো একটা নিয়তে খাইলে পারে তাদের উপকার হয়। আমরা তাদের পরিবর্তে আসার পরে আমরা জিজ্ঞাসা করি,
আপনারা পানি গুলো নিয়ে গেছেন, এগুলো খাওয়ার পর উপকার হচ্ছে কিনা? তারা বলে যে না, আমাদের উপকার হচ্ছে এতটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই আপনার সাথে কথা বলি না, এই বাচ্চা কি এখন পড়াশোনা করছে? স্কুলে ভর্তি হওয়ার তো সময় হয় নাই। আচ্ছা, মানে স্কুলে ভর্তি হওয়ার সময় হয় নাই, কিন্তু সে চিকিৎসা করতেছে, বিশ্বাসের উপরে সে চিকিৎসা করতেছে। আচ্ছা আচ্ছা, মানে তার বয়স পাঁচ বছর, সবাই পানি পড়ার লোক এখানে। আচ্ছা কাকা, এই যে শুরু হলো কতদিন হয়েছে টোটাল? টোটাল মনে করেন যে এক মাস, মাসখানেক হয়েছে। হ্যাঁ, এটা মাসখানেক হলে বেশি। আর ওই যে কোপনো কোপনো আগে তো করতুই। এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা আছে তারা কি এসে কোনো কিছু জানতে চেয়েছিল? হ্যাঁ, জানতে চেয়েছিল। পরবর্তীতে কিভাবে সমাধান হলো কি আসে বিষয়? তারা ওনারা দেখে দেখে বলে গেছে যে হ্যাঁ, বাচ্চা যেন কোনো অসুবিধা না হয়, তোমরা সাথে সঙ্গে থেকে উপকার করতে থাকো। আচ্ছা, মানে সবাই একসাথে সাপোর্ট দিয়ে তারপরে যেন উপকার করতে পারে, তার সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, সেই পরিবেশ আমরা এখানে শ্রম দিচ্ছি আর কি, শ্রম দিচ্ছেন। হ্যাঁ, লোকজন আসতেছে, তাদের সাথে কথাবার্তা বলি। এই সময় আমাদের মাঠে কাজও নাই, আমরা কৃষক মানুষ, বুঝেন নাই। সাপ্তাহিক প্রতিদিন দেখে? হ্যাঁ, প্রতিদিনই দেখে, কিন্তু ওনার ইচ্ছা মতো দেখে। হয়তো আহানে দেখতেছে, এরপরে হয়তো বলে দেখবো না, আবার দু এক ঘন্টা বাদে উনি বলবে যে এখন কাঁতার করো, আমি আবার দেখবো। তো সুপ্রিয় দর্শক, যেই পরিমাণ মানুষ জড়ো হয়ে আছে অপেক্ষা করছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কথা বলার চেষ্টা করব সেই ছেলেটির সাথে, জানার চেষ্টা করব যতটুকু তার কাছ থেকে জানা যায় সেটা আপনাদেরকে জানাবো। চাচি, আপনি যদি কথা বলি, পানি পড়া কি নিলেন এখন? কতক্ষণ আগে পানি পড়া নিলেন? ঘন্টা দুয়েক। কি রোগের জন্য বলা যাবে কি? হাড়ের সমস্যা। আপনার হাড়ের সমস্যা? কদিন ধরে ভুগছেন এই রোগে? দুই বছর হয়েছে। দুই বছর? এইবার কি প্রথম নিলেন, এর আগে এসেছিলেন? না, প্রথম ওই কাল শুনছি, না রাতে আসি। কি শুনে আসলেন? শুনে আসি যে ছোট বাচ্চা যে করবেজি করতেছে, দেখি আমাদের এলাকায় বাচ্চার বাপ তো গরিব, অসহায়, একবার গরিব। দেখ, আল্লাহ মেহরবানি হয়ে দিল, তাদের ক্ষমতা দিয়ে থাকে, দেখ সবাই কিন্তু সেবা করু, সবাই কিন্তু ভালো হয়। বাচ্চা মানুষ হয়তো আবার মনে হয় যে আমি একটু ঝালমুড়ি খামু, তো তখন আবার ওটাই তাক ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখন আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই, ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা ভাই, এই যে আপনার এখানে অনেক মানুষ আসে আপনার কাছ থেকে পানি পড়া নিতে, এটা কি বলা যাবে যে কিভাবে বুঝলেন এই পানি পড়া দিতে হবে? বলা যাবে না। এই যে আপনার এখান থেকে বিভিন্ন মানুষ এসে তেল পড়া নিচ্ছে, পানি পড়া নিচ্ছে, এটা দিচ্ছেন, দিয়ে কেমন লাগছে আপনার? পানি পড়া দিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, আপনি যে পানি পড়া দিচ্ছেন, এই পানি পড়া দিলেন কখন? যে আপনার বাবা মাকে বলেই শুরু করলেন, নাকি আপনি একা একা শুরু করেছিলেন? আব্বুকে নিয়ে শুরু করেছেন। আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন? পড়াশোনা করা হয়, মানে টোটালি বাসায় পড়াশোনা করা হয়? করা হয় না। আপনি কখন কখন ঝাড়েন বা পানি পড়া দেন বলো? দুপুরবেলা, সকালে 9টা লাগে। আচ্ছা, মানে সকাল 9টা থেকে? না, তাহলে 7টা থেকে 9টা পর্যন্ত। একটু একটু শুরু থেকে বলুন, সকাল 7টা থেকে কটা পর্যন্ত? রাত্রে 9টা পর্যন্ত পানি পড়া দেন? না, তাহলে বেলা 9টা পর্যন্ত। বেলা 9টা পর্যন্ত? বেলা 9টা পর্যন্ত দিয়ে অফ থাকে। আচ্ছা, তারপরে? থাকার পরে আবার জোহর আযান পরে থেকে আবার আসর আযান পরে থেকে শুরু করে। আচ্ছা, তাহলে আপনার নাম তো সাদ্দাম না, আপনার বয়স কত? 5 বছর। এখন আপনার অপেক্ষায় অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, দেখেছেন আপনি? আচ্ছা, তাদের আচ্ছা, তাহলে আপনি ওনাদেরকে পানি পড়া দেওয়া শুরু করবেন কখন থেকে? আজান দিলে। আজান দিলে? আচ্ছা আচ্ছা, এখন আপনার সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখছে। ভালো রাখছে। কি হয় আপনার? উনি আমার আল্লাহর মাল ছেলে। ছেলে? আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে চারটা। চারজন? চার ছেলে দুই মেয়ে। আচ্ছা, উনি কি সবার ছোট না নাকি? এটা পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার, তার ছোট একজন আছে? তার ছোট একজন আছে। আচ্ছা, আপনি কিভাবে প্রথম জানলেন যে আপনার ছেলে বিভিন্ন মানুষকে রোগ নিরাময়ের জন্য পানি পড়া দিচ্ছে, তেল পড়া দিচ্ছে বা ঝেড়ে দিচ্ছে, এটা কখন বুঝতে পারলেন? এটা আমি বুঝতে পারলাম, টাকা তার স্কেচ চালাই। জি, স্কেচ চালাই, এমন হ্যান যে আসি, গাড়ি চালাইতে পারি না,
মাথা ঘুরে আসিয়া মনে হয় যে থাকি বেড়া কই যে তুমি এলাম মাথাটো আমাকে টানে দাও, তখন বেড়া কলে যে না আমি ঝাড়া দিই, এই এই পোলা কী ঝাড়া দিব আমরা বিশ্বাস করি না। তখন একটু ঝাড়া দিল, আমি সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার মাথা ব্যথা কমে গেল, আমি নীরবে ঘুমে আসলাম। ঘুমে বললে ফারে সেই যে আমার মাথা ব্যথা গেছে, আচ্ছা তাও আমি প্রকাশ করি না কারো কাছে। মানে তাহলে আপনাকে দিয়ে শুরু হয়েছে ঝাড়াটা? হ্যাঁ। আচ্ছা জি, তারপরে? তারপরে মনে হয় যে তার মায়েকে দিছে, তার নানাকে দিছে, দেওয়ার পরে তাও আমরা যে ওই ই করা প্রকাশ করা তো আমরা করি নি কে। তখন ছেলে আমি তো ঈদের আগে তো মনে হয় যে কাজ করবে গেছি, ঈদের দশ বারো দিন আগে, দশ বারো দিন আগের থেকে শুরু করছে। জি। তার মাল চাষি করে, জি জি, চাষি করে মনে হয় যে দিছে, জি চাষি করে দিছে। আবার অন্য পরাপশীর কিছু লোক আছে, তাদের হাতে খেলায় তো তাদের দুঃখ মুখ পাইছে, তাকে জারা মারা দিছে, তাদের পাও জলে তাকে দিছে। এই এক কানের থেকে আরেক কানে, আরেক কানের থেকে আরেক কানে ছড়িয়ে গেল বিষয়টা, ছড়িয়ে গেল বিষয়টা। এই ডলগা তারপরে এই এইভাবে খালি ছড়তে হয়েছে। আচ্ছা, টোটাল কতদিন হলো শুরু হয়েছে আপনাকে দিয়ে সহ? মনে হয় যে আমাকে দিয়ে শুরু মনে হয় যে আমরা তো প্রকাশ করলাম, সল তো প্রকাশ করলে মনে হয় যে আসছে এক মাস, এক মাস মনে হয় চিকিৎসার ওষুধ দিয়ে তারা সেটা খাওয়ার পরবর্তীতে কিন্তু তাদের রোগটা ভালো হচ্ছে, এইটা কেমন লাগছে একজন বাবা হিসেবে? বাবা হিসেবে তো ভালোই লাগবে, বাবা হিসেবে তো ভালোই লাগবে। আচ্ছা, কখনো কি আপনার ছেলে আপনার সাথে শেয়ার করেছে সে তার ভবিষ্যতে তিনি কি করতে চান এইসব বিষয়কে কেন্দ্র করে? না, তা কোনো সময় এটা শেয়ার করে নাই, এটা তা কোনো শেয়ার করে নাই। আমি বলছি ছেলেকে বলছি যে বাবা এই সমস্ত তুমি বাচ্চা ছেলে এই সমস্ত করো না, যেহেতু আমি তুমি প্রকাশ করছি যাও তাও আমি করছি যে এই সমস্ত করো না। তখন ছেলে বলে যে বাবা এ সমস্ত না করলে যে আমার ক্ষতি হবে। আচ্ছা, আমার ক্ষতি হবে, তুমি আমার ক্ষতি চাও না আমার ভালো চাও? তখন কইলাম যে বাবা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আচ্ছা আচ্ছা, তা ছেড়ে দিলেন ওর উপরে যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে তুমি সেটাই করো। কতদিন আগে মানে রিক্সা চালাতেন ঢাকা শহরে, সেখান থেকে বাড়িতে আসলেন, তারপরে তার যাওয়া হয়নি? হ্যাঁ, ঈদের মনে হয় যে পাঁচ দিন আগে আসি, ঈদের পাঁচ দিন আগে আসি, তারপরে এখন তো ঢাকা যাই, যাওয়া হয়নি। না, একটা বিষয় শুনলাম আপনার, আপনারা নাকি অনেকটাই নিম্ন আয়ের মানুষ, এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তত বেশি আয় রোজগারের মানুষ ছিল না, যেহেতু পরিবারের সদস্য অনেক, সেক্ষেত্রে আপনি যে টাকাটা উপার্জন করতেন সেটা দিয়ে সংসার চলতো? হ্যাঁ, সেটা দিয়ে মনে হয় যে আপনাদের দুয়ার ডাল ভাত আল্লাহ মাবাইতো। আচ্ছা, এখন বর্তমানে যেহেতু আপনার কাজ করা হচ্ছে না কোনোভাবেই, আপনি আপনার ছেলের পিছনে সময় দিচ্ছেন, এখন কীভাবে সংসারটা চলছে? আর এই যে তিনি যে তেল পোড়া পানি পোড়া দিচ্ছেন, এতে করে এখান থেকে কোনো ধরনের হাদিয়া নেওয়া হয় কি না? হাদিয়া মনে হন যে আপনার হাদিয়া শরীফে মনে হন যে যে যা দেয় দশ পাঁচটা যে যা দেয় ওইটাই মনে হারেন যে নিয়ে আমি চলতেছি। মানে কারো কাছ থেকে কোনো ধরনের, কারো কাছ থেকে কোনো ধরনের চায় টাকা চায় নিব না। আচ্ছা আচ্ছা, নেওয়া হইতেছে না, যে দিতেছে দিতেছে, মন চাইলে দিতেছে, না চাইলে না দিতে। আচ্ছা, একটা বিষয় বলি, আপনাদের এই পুরো এলাকার ঠিকানাটা আমাদেরকে বলেন। সিরাজগঞ্জ, জি, থানা রায়গঞ্জ, ইনন বর্মগাছা, পোস্ট অফিস বারো বিভাগ, গ্রাম বামুনবাগ। গ্রাম বামুনবাগ, বামুনবাগ। এই বামুনবাগ গ্রামে এসে ওনার নাম বললেই যে কেউ দেখায় দেবে, দেখায় দেবে।